ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শারীরিক অবস্থার অবনতি না হলেও সংকট কাটেনি সৌমিত্র চট্টোপাধ্যায়। ওঠানামা করছে হিমোগ্লোবিন ও প্লেটলেট, সমস্যা কিডনিতেও, তবে ডায়ালিসিসের প্রয়োজন হয়নি, জানানো হয়েছে মেডিকেল বুলেটিনে। বৈঠক করবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা, ট্রাকিওস্টমি নিয়ে সিদ্ধান্ত নেবেন স্নায়ুরোগ বিশেষজ্ঞরা। সংকট এখনো কাটেনি, আবার অবস্থার অবনতিও হয়নি, সব মিলিয়ে স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা। বেলভিউ হাসপাতাল থেকে প্রকাশ করা মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবারের তুলনায় বুধবার প্রবীণ অভিনেতার শারীরিক অবস্থার সামগ্রিক অবনতি হয়নি, নতুন করে হয়নি কোনো সংক্রমণ, এদিন প্রয়োজন হয়নি ডায়ালিসিস করার। হাসপাতাল সূত্রে খবর, এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আলাদা আলাদাভাবে আলোচনায় বসবে নেফ্রোলজিস্ট, স্নায়ুরোগ বিশেষজ্ঞ, সংক্রামক রোগ বিশেষজ্ঞরা। কথা বলা হবে রক্তরোগ বিশেষজ্ঞদের সঙ্গে। বুলেটিনে বলা হয়েছে প্রবীণ অভিনেতার কিডনির কিছু সমস্যা রয়েছে, শরীরে ইউরিয়া ক্রিয়েটিনিন ঠিক থাকলেও প্রস্রাবের পরিমাণ কমেছে, এই নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবে নেফ্রোলজিস্টরা। বুধবার ডায়ালিসিস করতে না হলেও দেওয়া হয়েছে রক্ত। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে রক্ত দেওয়া সত্ত্বেও অভিনেতার শরীরে হিমোগ্লোবিন এবং প্লেটলেটের মাত্রা ওঠানামা করছে, তা কেন হচ্ছে পরীক্ষা করার জন্য বৃহস্পতিবার আলোচনায় বসবে চিকিৎসকদের বোর্ড। হাসপাতাল সূত্রে আরও জানানো হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ট্রাকিওস্টমি করা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবেন স্নায়ুরোগ বিশেষজ্ঞরা। মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে দীর্ঘদিন ভেন্টিলেশনে রয়েছেন প্রবীণ অভিনেতা, কতদিন থাকবেন তা বোঝা যাচ্ছে না, পরবর্তীকালে শারীরিক সমস্যা এড়ানোর জন্যই এই ভাবনা। অভিনেতার শরীরে যে সংক্রমণ হচ্ছিল তা কমানো গিয়েছে, সংক্রমণ কমানোর জন্য যে ওষুধ দেওয়া হচ্ছিল তা বন্ধ হবে না চলবে তা নিয়ে সিদ্ধান্ত নেবেন সংক্রামক রোগ বিশেষজ্ঞরা। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।